সালেন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি চিত্রনায়িকা শাহনূর। চিত্রনায়িকা শাহনূর, চিত্রনায়িকা শাহনূর নাম অনেক কাছের হলেও এবং দুজনের বন্ধুত্ব অনেক ঘনিষ্ঠ হলেও দুজনের অবস্থানের অনেক পার্থক্য, কারণ কি? একটা সুবর্ণ সময়ে শাহনূর এসেছে, আর আমি একেবারে চলচ্চিত্রের দুঃসময় যখন তখন এসেছি, এই জন্যই আমাদের এত তফাত। চলচ্চিত্রের দুঃসময়টা কেটেছে কি? আস্তে আস্তে কাটার সম্ভাবনা হয়েছে এবং ভালো ভালো ছবি হচ্ছে। শাহনূর জ্বলে ওঠার সম্ভাবনা কতটুকু আছে বলে শাহনূর মনে করে? আমি খুবই সামান্য একজন আর্টিস্ট, খুবই ক্ষুদ্র একজন মানুষ, তারপরও চেষ্টা করি আমি ভালো ভালো ছবিতে কাজ করার, কিন্তু সবার লাক তো আর একরকম হয় না। লাক একটা ফ্যাক্টর। জি, তো এই জন্য আমার মনে হয় যে আমি যতটুকু করছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। শাহনূর, অত্যন্ত সুন্দর ভাষায় সুন্দরভাবে উত্তর দিয়েছ, কিন্তু এত ক্ষুদ্র মানুষ হওয়া সত্ত্বেও, এত ক্ষুদ্র আর্টিস্ট হওয়া সত্ত্বেও সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার জন্য নমিনেশন কেন কিনতে গেলা? আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা, এসএমসি রোড সেলাইনে কেনার সময় ব্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। কারণ আমার এলাকা থেকে সবাই চেয়েছেন, কারণ আমার বাপ চাচারা পাঁচজন মুক্তিযোদ্ধা এবং আমি আমার এলাকার জন্য অনেক কাজ করেছি, অনেক স্কুল, মাদ্রাসা, মসজিদ, রাস্তা এবং অসহায় মানুষ যারা আছে তাদের জন্য অনেক কাজ করি। কিন্তু তুমি কি মনে করো না যে এই যে শিল্পীরা একটু রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হয়ে রাজনীতির সাথে জড়িত হয়ে সরাসরি এমপি হওয়ার সময় তারা এমপি হতে চাচ্ছে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের হয়ে, তার বিদ্রোহী পার্টি হয়ে তারা, যেমন মাহিয়া মাহি ইলেকশন করলো এবং হেরেছে, এই যে চাওয়াটা এত স্পষ্ট হয়ে গেছে যে লক্ষ্যটা দলকে সাপোর্ট করা, দলের আদর্শকে লালন করা এবং নিজস্ব চাহিদা, দুটো জিনিস আলাদা হয়ে গেছে। চাহিদাটা মনে হচ্ছে যে অনেকেরই ধরা পড়ে গেছে, সবাই এমপি হতে চায়। এই বিষয়টাকে তুমি কি কোনো ব্যক্তিগতভাবে, তোমার উপলব্ধি হয় বা আমি যে কথাটা বললাম এটা নিয়ে কোনো অবজারভেশন তোমার আছে? আমি দলের জন্যই কাজ করছি, দলের জন্যই কাজ করে যেতে চাই, আর বাকিটা উপর আল্লাহ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন চাইবেন তখন ইনশাল্লাহ হবে। শাহনূর কি চলচ্চিত্র অভিনেত্রী আগে নাকি রাজনৈতিক কর্মী আগে? অবশ্যই আগে হচ্ছে আমার চলচ্চিত্রে কাজ করা এবং পাশাপাশি আমার রাজনীতিতে আসা। রাজনীতি থেকে সর্বোচ্চ কি বেনিফিট পেলা? না, আমি কোনো বিন্দু পরিমাণ কোনো বেনিফিট আমি নেইনি। আমি যেমন অনেকেই অনেক কিছু নিয়েছে, আমি কোনো কিছুই নেইনি। আমি যতটুকু পেরেছি আমি কাজ করেছি। দেওয়া সত্ত্বেও নাও নাই নাকি ফিরিয়ে দিয়েছো? না না, আমি কখনোই চাইনি। সো তোমার কি মনে হয় যে চলচ্চিত্রে কাজ করতে গেলে রাজনীতিতে এত বেশি ইনভলভ না হয়ে চলচ্চিত্রকেই অনেক বেশি লালন ধারণ করে অনেক এফোর্ট এখানেই দেওয়ার আছে, যদি তুমি ক্যারিয়ার আসলে এখানে করতে চাও, আর যদি সাইনবোর্ড হিসেবে রাখতে চাও সেটা আলাদা? না না, আমি তো কাজ করেই যাচ্ছি অনেক আগে থেকে, ২০০০ সাল থেকে। আমার খুব বেশি ছবি রিলিজ হয়নি, হয়তো বা ৮০টার কাছাকাছি রিলিজ হয়েছে। রোজার ঈদে একটা ছবি রিলিজ হবে, ছটকু আহমেদ পরিচালিত আহারে জীবন, এবং কোরবান ঈদে আরও একটা ছবি রিলিজ, রাজকুমারী। একদিকে রাজকুমার হচ্ছে শাকিব খান, আরেকদিকে রাজকুমারী হচ্ছে শাহনূর, এটাকে কেমনভাবে দেখছো? আমরা তো একটা রাজকুমার নামের ছবি পাচ্ছি শাকিব খানের, আর রাজকুমারী পাচ্ছি শাহনূরের। আমি দুটোকে মূল্যায়ন করব, একটা হচ্ছে আগরতলা আর একটা হচ্ছে চকিরতলা। কে চকিরতলা? যেটা বলবো যে অনেক বড় মাপের ছবি যেটা, ওটা হচ্ছে রাজকুমার, এবং আমার যে ছবিটা, এই ছবিটা অনেক কম বাজেটের একটা ছবি। তুমি যদি কোরবানি ঈদে আসা তোমার একটি ছবিকে এইভাবে প্রমোট করো? না না না, প্রমোট করছি ওইভাবে না, চকিরতলা বলো, তাহলে তুমি একজন শিল্পী হিসেবে সেই ছবির প্রযোজক, পরিচালক এবং তোমার নিজেকে কি অপমান করলা? না না না, এটা আমি ওইভাবে অপমান করিনি, বা আমি ওইভাবে কোনোভাবেই অপমান করিনি। যেটা হচ্ছে আমাকে বললা যে দুইটার তফাতটা আর কি নির্ণয় করতে, তফাত যদি থেকেও থাকে তুমি শিল্পী হিসেবে সেটা তো তুমি এভাবে বলতে পারো না। না না, অবশ্যই আমি আমি আমার নিজেরটাকে অবশ্যই আমি ছোট করে দেখব, আমার দর্শক যারা সেটাকে তারা বড় করে দেখবে, বা আমি কি কাজ করেছি বা আমার ছবিটা কেমন হয়েছে তারা মূল্যায়ন করবে। শাহনূরকে কেন চলচ্চিত্রের দর্শকরা পছন্দ করবে বা করে, বা কেন মূল্যায়ন করে বা করবে? আমি আমার কাজের জায়গায় খুবই অনেস্ট,
আমি আমার যে কোনো কাজকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই। আমার দর্শক যারা তাদেরকে মানে তারা যেটা পছন্দ করে আমার কাছে যেটা দেখতে চায় আমি সেটাই চেষ্টা করি সেটা দেখানোর। তুমি কি দেখাতে চেষ্টা করো, কি দেখতে চায় দর্শক তোমার? দর্শক যেমন আমার লম্বা চুলটা খুব পছন্দ করে বলছে দর্শক। হ্যাঁ, আমার সব দর্শকরাই তারা আমার লম্বা চুল খুব পছন্দ করে এবং আমি উগ্র কোনো ড্রেসে কিন্তু দর্শক আমাকে কখনোই পছন্দ করে না, আমি ওইটা সবসময় অ্যাভয়েড করি। তোমার জন্য পজিটিভ ক্যারেক্টার আসলে কি তৈরি হচ্ছে বা তোমাকে নিয়ে এককভাবে ভাবছে নাকি 12টি চরিত্রের একটি চরিত্রে তোমাকে ডাকছে, কিংবা এমন কি হচ্ছে যে এখন তোমাকে নায়িকা ডাকছে না, নায়িকার আশেপাশের সাপোর্টিং রোলে ডাকছে? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে। কেনার সময় ব্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। রাজকুমারীর ছবিটা তো ওটা আমি নায়িকা তো ওটা তো করছি, পাশাপাশি ছটকু আহমেদ পরিচালিত আহারে জীবন যেটা এটা হচ্ছে একটা সোশ্যাল মুভি। এটা করোনার সময় যে আমাদের সারা পৃথিবীতে যে ধরনের প্রবলেম ফেস করেছে সবাই ওইটাকে আহারে জীবন কি চকির তলা নাকি ওইটা? না 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 না, আমাকে জিজ্ঞেস করা হয়েছে শাকিব খানের রাজকুমার এবং আমার রাজকুমারী ছবি দুটোর সাথে আর কি মূল্যায়ন করা হয়েছে। রাজকুমারীর নাম কিন্তু চকির তলা হয়ে যাবে না, কখনোই হবে না। আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই, নিজস্ব কিছু দর্শনের কথা ক্যামেরায় শেয়ার করো যা কখনো আগে কোথাও বলনি। আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছে, শিশু আছে যারা পথ শিশু এবং প্রতিবন্ধী বাচ্চা, তাদের দিকে একটু খেয়াল রাখবেন, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন।